কি হয়েছে ঘটনাটা? আরে আমরা ছিলাম বাইরে, হঠাৎ এসে দেখছি তালা ভেঙে, দুটো তালা ছিল পেছন দরজায়, দুটো তালা ভেঙে সমস্ত কিছু আলমারি তল তছনছ করেছে। আমার ঠাকুরাসনের সমস্ত বাসন, কাপড়, পিতলের ঘণ্টা, কলসি, সব কলসির জলগুলো আবার তোষকের মধ্যে ঢেলে দিয়েছে, বালিশের মধ্যে ঢেলে দিয়েছে, নিয়ে কলসি বালতি সব নিয়ে চলে গেছে। আর রান্নাঘরের একটা কলসি ছিল, সেই কলসিটাও নিয়ে গেছে। আর আলমারি থেকে কাপড়, কিছু কাপড়, ভালো চাদর, তোয়ালে, হ্যাঁ মানে কুচকাজ মোটামুটি ভালো জিনিসই নিয়ে চলে গেছে। আলমারি দেখলাম যে পুরো খোলা রয়েছে, কিছু সোনার জিনিস, কিছু সোনার জিনিস অল্প স্বল্প নিয়েছে, দুই একটা কানের দুল ছিল, সেরকম কিছু ছিল না, টাকাও অল্প কটা টাকা ছিল, সেরকম টাকাও ছিল না, হ্যাঁ অল্প সংসার চালানোর কিছু টাকা। আপনারা গিয়েছিলেন কোথায়? আরে গেছিলাম ইসমাইলে বাপের বাড়িতে। আচ্ছা, বাপের বাড়িতে গিয়েছিলাম, ওখানে ছিলাম। আমি তো অনেকবারই গেছি, কোনোবারই এরকম হয়নি, এবারে যে এরকম হবে ভাবতে পারিনি, ওই সাহস করেই গেছি। হ্যাঁ, যে হয় না কিছু আমাদের গলির থেকে তো কোনো দিন কিছু হয়নি। আমি অনেক 25 দিন দিল্লিতে গিয়েও ছিলাম, কোনো দিন কিছু। আচ্ছা, আপনারা ফোন করছেন পুলিশকে? পুলিশকে এই মাত্র ফোন করা হলো। আচ্ছা।